हेलो व्यूअर्स, वेलकम बैक टू सारास फूड कॉर्नर। आज आमी आपनादेर के चूलाय आमार सुजीर केक बनिए देखाच्छी। आशा करी आमार ई रेसिपी आपनादेर भालो लागबे। एखाने आमी एकटा 18 सेंटीमिटारेर केकेर मोल्ड नियेछी आर एटाते लागिए निछी बेकिंग स्प्रे। आपनादेर हातेर काछे जदि एटा ना थाके सेक्षेत्रे आपनारा बाटार लागिए निते पारेन आर आटा बा मयदा दिए एकटु डास्ट करे नेबेन। आर आमी एखाने आरो निये निछी बाटार पेपर आर एटार कारणे केकटा उठाते खुबई सुविधा होबे। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বড় পাকা আম নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নেছি আর কাটা আমগুলো নিয়ে নেছি আমি একটা ব্লেন্ডারে আর ব্লেন্ড করে নিব এক মিনিটের জন্য। এখন আমি আমের পেস্টটাকেও এক সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নেছি সুজি। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি আর সুজিটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নেছি আর নিয়ে নেছি 1/2 কাপ চিনি। চিনি আর সুজি আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেছি। আপনারা এখানে যে কোনো টাইপের সুজি ব্যবহার করতে পারেন, তবে সুজি অবশ্যই মিহি করে নিতে হবে। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর বলের মধ্যে ঢেলে দিচ্ছি ব্লেন্ড করা সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল আর 1/2 কাপ দুধ। এই সব কিছু এখন খুব ভালোভাবে মিক্সড করে নেছি। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেছি। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য সুজিটাকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর। আমার সুজি একদম ফুলে উঠেছে আর ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করছি 1/4 কাপ দুধ আর 1.5 চা চামচ বেকিং পাউডার। সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেছি। বেকিং পাউডার দেবার পর অতিরিক্ত মিক্স করা যাবে না। যতক্ষণ বেকিং পাউডার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্সড না হয়ে যায় ঠিক ততক্ষণ মিক্স করতে হবে। আমার কেকের ব্যাটার একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার আমি আমার কেকের মোল্ড নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে কেকের ব্যাটারটা সমান করে দিচ্ছি আর কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কিছু কাঠবাদাম কুচি নিয়েছি আর এগুলো আমি কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি পিস্তা বাদাম কুচি। বাদাম কুচি একদমই অপশনাল, আপনারা এটা ছাড়াও কেকটা বানিয়ে নিতে পারেন। এবার আমি কেকটাকে একটু ট্যাপ করে নেছি। কেকের মধ্যে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। এবার আমি কেকের মোল্ডটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। আর এই প্যানটা আমি 5 মিনিট মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি আর কেকটাকে বেক করে নিব 40 মিনিট মিডিয়াম আঁচে। 40 মিনিট পর একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি কেক হয়েছে কিনা। টুথপিক একদম ড্রাই বের হয়েছে, তার মানে হচ্ছে কেক রেডি হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করতে দিচ্ছি 10 মিনিটের জন্য। কেক ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে কেকের কর্নারগুলো ছাড়িয়ে নিচ্ছি আর শিফট করে নিচ্ছি সার্ভিং ট্রেতে। আপনারা এই কেকটা ওভেনে বেক করতে চাইলে সেক্ষেত্রে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট বেক করে নেবেন। এবার আমি কেকের উপর থেকে বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি আর কেকটাকে সোজা করার জন্য অন্য আর একটা ট্রে নিয়ে নিচ্ছি। আমার ম্যাঙ্গো সুজি কেক একদম রেডি। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কেকটা খুবই সফট আর সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক তেমন স্পঞ্জি হয়েছে আর খেতেও দারুণ মজা। এখন সবার ঘরেই আম আছে, সো এই কেকটা আপনারা চুলোতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।